হ্যাঁ, আমি কিন্তু বলি নাই সাহাবী গুনাহ করেন, কিন্তু সাহাবী গুনাহ করার পরে এক একজন এমন তওবা করছেন, বুখারীতে এক রাওয়ায়েত আসছে এক সাহাবী জিনা করছেন, দুনিয়ার কেউ জানে না, সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, ওই বলে না তুমি জিনা করো না, সাহাবী কয় না আমি জিনা করছি, ও ভাই দেখেন না হিসাব যে করেন কলম যে ধরেন সাহাবীর বিরুদ্ধে, এবারে হিসাব করেন, আমরা এক গুনাহ কইরে 100 মিথ্যা কথা বলি ঢাকার জন্য, 100 মিথ্যা কথা, দুনিয়ার কেউ জানে না সাহাবী জিনা করছে, নবীর কাছে এসে কয় ইয়া নবী আমি জিনা করছি, নবী বললেন না তুমি জিনা করো নাই, চারবারের মাথায় নবী বললেন ঠিক আছে তুমি যেহেতু জিনা করছো কি করতে চাও, কামারে জিনার শাস্তি দেন রজম করান, আমাকে পাথর মেরে হত্যা করেন, ওই সাহাবীকে পাথর মেরে হত্যা করা হলো, তিনি মারা গেলেন, এক ব্যক্তি আইসা ঘৃণা বলে থুতু মারতে গেছে, ওই ঘৃণিত নবী আটকাইলেন, থেকে খবরদার তুমি জানো এই সাহাবি এমন তওবা করছে না, যদি এই সাহাবির তওবাটা এই যে এলাকায় বনু কিলাব না কোন গোষ্ঠীর নাম বলছেন নবী, এই পুরা গোষ্ঠীতে যত মানুষ আছে সব মানুষ যদি জাহান্নামী হয় এদের সবাইকে মুক্তির জন্য এই এক তওবা যথেষ্ট, কিছু ভণ্ড বক্তা আছে খবিস, হ্যাঁ সাহাবি গুনাহ করছে তো এই সাহাবি জিনাওয়ালা সাহাবি আবার আবার হকের মাপকাঠি হয় কেন, আমরা বলি বদমাস তুই দেখো সাহাবি জিনা করছে তোর নজরে তো নিকৃষ্ট কেন, তুই দেখো নাই কেন সাহাবি এমন তওবা করছে যে তওবা পুরা গোত্রের মাঝে বন্টন করে দিলে সবার জন্য মাফ হয়ে যায়, আহম্মদ জিনা নয় তওবা আমাদের জন্য মেয়ার, তোর নজর খারাপ, তোর নজর খারাপ, হে গুনা দেখে, গুনা দেখে তওবা দেখে না, তওবা দেখে না, আহম্মদ তোর সব পুরুষকে মাফ করানোর জন্য ওই সাহাবীর এক তওবাই যথেষ্ট, ঠিক এক সাহাবী জিনা করছে বদমাইশ করে, এগুলো বক্তা নামের শয়তান, ঠিক এগুলো বক্তা না বক্তা নামের শয়তান, সাহাবায়ে কেরামকে ভালোবাসি আমরা কাকে বলেন বলেন, যদি আমিও কোনোদিন সাহাবীদের বিরুদ্ধে বলি আমারে ময়ার মঞ্চ মঞ্চে বান করতে না দিও সুতাবিটা করি না, ওই বলে গোনা হবে না, আল্লাহ পাক বলেন নবীরাও পাক, নবীরাও পাক, সাহাবীরাও পাক, এই তিন পাকের অর্থ শেখায়, আল্লাহ পাক মানে আল্লাহ সুবহান, বলেন আল্লাহ সুবহান, গুনাহ হবে না, আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান, নবীরাও পাক মানে হলো নবীরা মাসুম, বলেন নবীরা মাসুম, নবীরা মাসুম, নবীরা তিন নম্বর সাহাবিরা পাক মানে সাহাবিরা মাহফুজ, সাহাবিরা মাহফুজ, আরে শিখেন না বহুত তো শিখছেন ইংলিশ, এবার দু একটা আরবিও শিখেন, বলেন মাহফুজ, সাহাবিরা মাহফুজ, সাহাবিরা, আচ্ছা আমরা শিখলাম আল্লাহ পাক মানে আল্লাহ সুবহান, মানে কি মানে হলো আল্লাহ সুবহান মানে হলো আল্লাহ যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ যাবতীয় দোষ ত্রুটি থেকে, এর মানে আল্লাহ সুবহান যেহেতু আল্লাহ যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ সুবহান এই জন্য আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ, দুই নম্বর নবীরা পাক মানে হলো নবীরা মাসুম, নবীরা নবীরা মানে কি মাসুম মানে কি বুঝেন বুঝেন, দিলের কান দিয়ে শুনেন খালি সামনার কান না, নবীরা মাসুম মানে হলো নবীদের থেকে আল্লাহ কোন গুনাহ হতেই দেননি, কি বললাম কি বললাম, নবীদের থেকে আল্লাহ কোন গুনাহ হতেই কোনা কোনা কোন গুনাহ হতেই না না দেন নাই দেন নাই, যদি নবীদের থেকে গুনাহ হয় তো আমরা কম আল্লাহ তুমি কারে নবী বানাইছো, নিজে দিয়ে গুনাহ করে আমার ঘরে আইসে গুনাহ থেকে মুক্ত রাখতে উপদেশ দিতে, তো নিজে যদি গুনাহ করে এমন ব্যক্তি এর দোষটা কি তার হয় না যে বানাইছে তার হবে, নবী কি নিজে নিজে নবী হইছেন না, চেষ্টা করে নবী হয়ে গেছে, নবী কে বানাইছে কন্যা কে বানাইছে, দেখেন না যখন স্বামী স্ত্রী বিয়ার পরে ঝগড়া লাগে তখন আত্মীয় স্বজন কি কয় এই বিয়া আনছে কে হের আগে ধর, বুঝতে পারি কি দেখে বিয়ে দিবে, আরে বলে কি বলেন বিয়ে যদি আরেকজন আনায় দোষ তার হয়, নবী কি নিজে নিজে নবী হইছে কে বানাইছে, নাকি নিজের চেষ্টায় নবী হয়ে গেছে, বেশি ইবাদত করার কারণে নবী হয়েছে, আরে নবী কে বানিয়েছেন,
নবী তো নিজের ইচ্ছায় নবী হন নাই, আল্লাহ বানাইছেন। এই জন্য নবীকে গুনামুক্ত রাখা আল্লাহর দায়িত্ব। দায়িত্ব কার? ডাক্তারের কাছে গেছেন, সর্দি লাগছে ঠান্ডা, গিয়া দেখেন ডাক্তারের নিজেরই, বললাম না বুঝেননি, নিবেন না ঠান্ডার ওষুধ, গুড়ার ডিম, ডাক্তার নিজেরই অবস্থা খারাপ, খেতে আমার কি ওষুধ দিল, ঠিক না? তো ভালো করে বুঝুন, নবীরা নিজের ইচ্ছায় নবী হন নাই, কে বানা, কে বানা? এই জন্য নবীদেরকে গুনামুক্ত রাখা আল্লাহর দায়িত্ব। বলেন না কার দায়িত্ব? আমি ইসমতে আম্বিয়া বিষয়ে লম্বা কথা বলবো না, শুধু এতটুকু শিখাই দিই, নবীরা পাক, নবীরা মানে নবীরা মাসুম, বলেন নবীরা কন্যা, নবীরা মানে কি? নবীদের থেকে আল্লাহ কোনো গুনাহ হতেই দেন নাই, ভাই কন্যা রে ভাই, নবীদের থেকে আল্লাহ কোনো গুনাহ হতেই, কোনো গুনাহ হতেই। এবার তিন নম্বর জিনিস শেখেন, সাহাবিরাও পাক, সাহাবিরাও মানে সাহাবিরা মাহফুজ, বলেন সাহাবিরা মানে কি? মানে হলো আল্লাহ সাহাবিদের আমল নামায় গুনাহ থাকতেই দেননি, গুনাহ থাকতেই। হ্যাঁ, আমি কিন্তু বলিনি সাহাবি গুনাহ করেননি, কিন্তু সাহাবি গুনাহ করার পরে এক একজন এমন তওবা করছেন, বুখারীতে রিওয়ায়েত আসছে সাহাবি জিরা করছেন, দুনিয়ার কেউ জানে না, সাহাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিরা করছি, ওই বলে না তুমি জিরা করো না, সাহাবি কয় না আমি জিরা করছি। ও ভাই দেখেন না, হিসাব যে করেন, কলম যে ধরেন সাহাবির বিরুদ্ধে, একবার হিসাব করেন। আমরা এক গুনাহ কইরে 100 মিথ্যা কথা বলি ঢাকার জন্য, 100 মিথ্যা কথা, দুনিয়ার কেউ জানে না সাহাবি জিনা করছে, নবীর কাছে এসে কয় ইয়া নবী আমি জিনা করছি, নবী বলেন না তুমি জিনা করো নাই, চারবারের মাথা। নবী বললেন ঠিক আছে, তুমি যেহেতু জিনা করছো কি করতে চাও? কামারে জিনার শাস্তি দেন, রজম করান, আমাকে পাথর মেরে হত্যা করেন। ওই সাহাবিকে পাথর মেরে হত্যা করা হলো, তিনি মারা গেলেন। এক ব্যক্তি আইসা ঘৃণা বলে থুতু মারতে গেছে, ওই ঘৃণিত, নবী আটকাইলেন তাকে, খবরদার, তুমি জানো এই সাহাবি এমন তওবা করছে না, যদি এই সাহাবির তওবাটা এই যে এলাকায় বনু কিলাব না কোন গোষ্ঠীর নাম বলছেন নবী, এই পুরা গোষ্ঠীতে যত মানুষ আছে সব মানুষ যদি জাহান্নামী হয়, এদের সবাইকে মুক্তির জন্য এই এক তওবা যথেষ্ট। কিছু ভণ্ড বক্তা আছে, হবিস হ্যাঁ সাহাবি গুনাহ করছে, তো এই সাহাবি জিনাওয়ালা সাহাবি আবার আবার হকের মাপকাঠি হয় কেন? আমরা বলি বদমাস, তুই দেখো সাহাবি জিনা করছে, তোর নজরে তো নিকৃষ্ট কেন, তুই দেখো নাই কেন সাহাবি এমন তওবা করছে যে তওবা পুরা গোত্রের মাঝে বন্টন করে দিলে সবার জন্য মাফ হয়ে যায়। আহম্মদ জিনা নয়, তওবা আমাদের জন্য মেয়ার, তোর নজর খারাপ, তোর নজর খারাপ, হে গুনা দেখে, গুনা দেখে তওবা দেখে না, তওবা দেখে না, আহম্মদ তোর সব পুরুষকে মাফ করানোর জন্য ওই সাহাবির এক তওবাই যথেষ্ট। ঠিক আছে, সাহাবি জিনা করছে, বদমাইশ কথা শুনে, এগুলো বক্তা নামের শয়তান, এগুলো বক্তা না, বক্তা নামের শয়তান। সাহাবায়ে কেরামকে ভালোবাসি আমরা, কাকে বলেন বলেন, যদি আমিও কোনোদিন সাহাবির বিরুদ্ধে বলি আমার ময়ার মঞ্চ মঞ্চে বান করতে না দিয়ে সুতাবিটা করি না, ওই বলে, কারণ যে জবান দিয়ে সাহাবিদের বিরুদ্ধে বকওয়াজ হয়, সাহাবিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, এই জবান টেনে ছিঁড়ে ফেলা দরকার। তোদেরকে সাহস কে দিয়েছে? দুঃসাহস তোর থেকে পাইছে। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বললাম সাহাবিরা মাহফুজ, সাহাবিরা কন্যা, সাহাবিরা মানে কি? মানে হলো সাহাবিদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই, বুঝেছেন বুঝেছেন, গুনাহ থাকতেই। আমি কিন্তু বলি না গুনাহ করেন নাই, হ্যাঁ হ্যাঁ গুনাহ করেছেন, মাসুম একমাত্র নবীরা, সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু এমন তওবা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ সাহাবীদের আমল নামায় গুনাহ থাকতেই। তাহলে কি শিখলাম, কি শিখলাম? সবকটা মুখস্ত করাই, আল্লাহ পাক, নবীও পাক, সাহাবিও পাক, আল্লাহ পাক মানে আল্লাহ সুবহান, নবী পাক মানে নবীরা মাসুম, সাহাবি পাক মানে সাহাবিরা মাহফুজ, আল্লাহ পাক মানে সুবহান মানে হলো আল্লাহ যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, নবীরা পাক মানে মাসুম মানে হলো নবী নবীদের থেকে আল্লাহ কোনো গুনাহ হতেই দেন নাই, সাহাবিরা পাক মানে সাহাবিরা মাহফুজ মানে হলো সাহাবিদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই দেন নাই। যেহেতু আল্লাহ পাক, নবীও পাক, সাহাবিও পাক, পাকের বিরুদ্ধে
কোন পাক ব্যক্তি কলম ধরে না, বক্তব্য দেয় না। পাকের বিরুদ্ধে পাক ব্যক্তি জবানও খোলে না, কলম ধরে, বরং যারা নাপাক তারাই পাকের বিরুদ্ধে জবান দারাজি করে এবং কলম ধরে। বুঝা গেল, বুঝা গেল। আল্লাহ পাকের বিরুদ্ধে যারা বক্তব্য প্রদান করে, আল্লাহ পাকের বিরুদ্ধে যারা কলম দিয়ে নোংরা বাক্য লেখে, এরা যেমন নাপাক, নবী পাকের বিরুদ্ধে যারা জবান দারাজি করে, নোংরা বক্তব্য দেয়, নোংরা বক্তব্য লেখে, তারাও নাপাক। যারা সাহাবীদের বিরুদ্ধে বকবাস করে, এরাও নাপাক। কারণ আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীও পাক, পাকের বিরুদ্ধে পাক ব্যক্তি কথা বলে না, কেবল নাপাকরা কথা বলে। কারা কথা বলে? আমরা নাপাক হতে চাই, নাপাক হতে চাই। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, ভালোবাসেন তো ইনশাআল্লাহ। আমরা বলি আল্লাহ আমাদের জান্নাত তুমি সাহাবীদের সাথে করো, কর না আমি। আমরা আবু বকরের সাথে জান্নাতি জান্নাতি হতে চাই, ওমরের সাথে জান্নাতি যেতে চাই, আমরা ওসমানের সাথে জান্নাতি হতে চাই, আমরা সাহাবীদের সাথে জান্নাতি হতে চাই। মওদুদীর সাথে যাবেন নাকি? সাহাবি বিদ্বেষীর সাথে? আমরা নবীর সাথে, নবীর প্রিয়দের সাথে জান্নাতে যেতে চাই। আচ্ছা, অনেকে কয় যে আমি নবীরে ভালোবাসি, সাহাবির ভালোবাসা কল কেন? আমরা বলি আহম্ম, আমরা তো সাহাবিরে ভালোই বাসি, নবীরে ভালোবাসি বলি। বুঝাইতে পারি নাই মনে হয়। সাহাবিরে ভালোবাসি কেন, কারো জন্যে? একজনে কয় হুজুর, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, আর একজনে কয় হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে যারা ভালোবাসে আমি তারাও ভালোবাসি। বুঝাইতে পারি না ভালোবাসা কার মধ্যে এসে, প্রথম ব্যক্তি না দ্বিতীয় ব্যক্তি, এ বুঝাইতে পারতেছি? একজনে বলে হুজুর আমি আপনাকে ভালোবাসি, আর একজনে বলে হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে যারা ভালোবাসে আমি তারাও ভালোবাসি। তো প্রথম ব্যক্তি বেশি উত্তম না দ্বিতীয় ব্যক্তি? কথা বুঝতেছেন? এক ব্যক্তি বলে নবী আমি আপনাকে ভালোবাসি, আমরা বলি নবী আমরা আপনাকেও ভালোবাসি, আপনার জন্য যারা ডানে বামে সামনে পেছনে জান দিছে না, ওই সাহাবীদেরকেও ভালোবাসি। বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। নবী আমরা আপনাকেও ভালোবাসি, আপনার জন্য যারা জিন্দগি দিয়ে দিল, জিন্দগি দিয়ে দিল। মনে পড়ছে এক সাহাবীর কথা, নাম ছিল হযরতে সাদ বিন রবি, না নাম ছিল হযরতে যুদ্ধের পরে আমি প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি আরেকটা জিনিস বলবো নিয়ত করছিলাম, মাঝখানে মনে পড়লো, বলবো না? বুঝতেছেন আমার কথা? উহুদ যুদ্ধের পরে যখন 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, নবী বললেন নোমান বিন বশির যাও, আমার প্রিয় এক সাহাবী আছে সাদ বিন রবি, দেখো সে কোথায় আছে। নোমান বিন বশির বলেন আমি খুঁজতে লাগলাম সাদ বিন রবির লাশ, দেখি যারা মারা গেছেন শহীদ হয়েছেন তাদের মধ্যে সাদ বিন রবির লাশ নেই। নোমান বিন বশির বলেন দেখলাম 70 জন সাহাবীর লাশ রাখা, এদের কারো মধ্যে সাদ বিন রবির লাশ নেই। নোমান বিন বশির বলেন এবার আমি গেলাম যেই জায়গায় আহত সাহাবায়ে কেরামকে রাখা হয়েছে, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এমন সাহাবীদের যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে আমি সেখানে গেলাম, গিয়ে দেখি অনেকগুলো আহত সাহাবীর মাঝখানে হযরত সাদ বিন রবি পড়ে কাতরাইতেছে। কাছে গিয়ে দেখলাম হাত কাটা, পাও কাটা, হাঁটার কোনো ক্ষমতা নাই, রক্ত ঝরতেছে। আমি কাছে গিয়ে বললাম সাদ, আল্লাহর নবী তোমাকে সালাম পাঠাইছে। এই আওয়াজ শোনার সাথে সাথে হাত কাটা রক্ত পড়তেছে, পা কাটা রক্ত পড়তেছে, সাদ বিন রবির চেহারা খুশিতে ঝলমল হয়ে গেছে। উনি বলে উঠলেন ফুস্তু বি রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সাদ বিন রবি সফল হয়ে গেছি। বলার সাথে সাথে পায়ে তো শক্তি নাই, দাঁড়াবেন গড়াগড়ি খাওয়া শুরু করছে নবীর দিকে যাওয়ার জন্য। বেশ অনেকক্ষণ গড়াগড়ি খাইয়া এবার নোমান বিন বশিরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন নোমান আমার পায়ের যে অবস্থা, রক্ত যেভাবে ঝরতেছে, আমার মনে হয় না আমি আমার নবীর কাছে যাইতে পারুম,
তুমি নবীর কাছে আমার সালাম পৌঁছায় দিও। আর বইল আপনার মোহাব্বতের সাদ বিন নবী আজ উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। দুই নম্বর নোমান, আমি তোমার একটা ওসিয়ত করি, আমি তো আনসারীদের সর্দার ছিলাম, নেতা ছিলাম, গোত্রপতি ছিলাম, তুমি না আমার মৃত্যুর পরে আমার গোত্রে একটু যাইবা, আমার সম্প্রদায়ের মানুষের কাছে একটু যাইবা, গিয়া তাদেরকে বলবা তোমাদের নেতা সাদ বিন নবী উহুদের প্রান্তরে নবীর ভালোবাসায়, নবীর দ্বীনের জন্য, নবীর মহব্বতে, নবীর ইজ্জতের জন্য, নবীর দ্বীন হেফাজত করতে, নবীর কোরআন হেফাজত করতে, নবীর দ্বীন হেফাজত করতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। ও সাদের অনুসারীরা, ও সাদের তোমার, ও সাদ বিন নবীর গোত্রের মানুষরা, তোমরা একটু শোনো, শোনো, তোমাদের নেতা নবীর মহব্বতে মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? এই কি মৃত্যুর আগে তোমাদেরকে ওসিয়ত করে গেছে? কি ওসিয়ত? যেমন তোমাদের নেতা নবীর জন্য শাহাদত বরণ করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা নবীর সামনে শহীদ হয়ে যাইবা, নবীর পেছনে শহীদ হয়ে যাইবা, নবীর ডানে শহীদ হয়ে যাইবা, নবীর বামে শহীদ হয়ে যাইবা, কিন্তু নবীর গায়ে সামান্য আচরণ রাখতে দেবে না। কথা বুঝতেছে? মৃত্যুর পূর্ব মুহূর্তে সাদ বিন নবী নিজের সন্তান ভুলে গেছে, নবীর কথা ভুলে নেই। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাবো না, শেষ কথা বুঝে কি বুঝলেন, কি বুঝলেন, আমাদের কাছে ইসলাম আসছে তো আসছে সাহাবায়ে কেরামের বদৌলতে। বলেন কার বদৌলতে? কার বদৌলতে? সাহাবায়ে কেরামের বদৌলতে আসছে। তো সাহাবায়ে কেরামকে আমরা মাপবো কোরআনের মাপকাঠিতে। কার মাপকাঠিতে? ইতিহাস গুরাড্ডি মার দলিল না, বুঝাইতে পারি না, ইতিহাস আমাদের দলিল, দলিল আমাদের কোরআন। বলেন দলিল আমাদের কি? সুতরাং কোরআনের সাহাবীদেরকে সত্যবাদী বলছেন, হকের মাপকাঠি বলছেন কোরআনে। সাহাবায়ে কেরাম হাদিসে সাহাবায়ে কেরামকে কোরআনের মাঝে সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন, সাহাবীদের মতো ঈমান আনলেই হেদায়েত প্রাপ্ত হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সুতরাং আমরা সাহাবীদেরকে মাপবো কোরআনের পরখে, ইতিহাসের আলোকে। শেষ কথা বুঝেন, আতাউল্লাহ সাহেব বুখারী বলতেন সাহাবাকে বারে মে গন্দি মক্কি মত বলো। মাসি দুই প্রকার, বলেন মাসি কয় প্রকার? কন্যা মাসি কয় প্রকার? আপনাদের এলাকায় আসেনি এমন মাসি সারাদিন পায়খানার আশেপাশে ঘুরে? নাই নাই নাই, এরকম পচা মাসি জীবনে মধুতে বসে, ফুলের বাগানও যায়, তার এক ধরনের মাসি আছে ময়লায় বসে, আবর্জনায় বসে, ভাগারে বসে, ময়লার স্তূপে বসে, আরেক ধরনের মাসি আছে, এর নাম হলো মৌ মাসি। কি মাসি? কি মাসি? মৌমাছি জীবনে পায়খানায় বসে, ময়লায় বসে, আবর্জনায় বসে, ভাগারে বসে, ডাস্টবিনে জীবনে বসে। মৌমাছি বসে তো বসে, ফুলে বসে। মৌমাছি পাওয়া যায় তো যায়, ফুলের বাগানে পাওয়া যায়। কথা বুঝতেছেন? আতাউল্লাহ সাহেব বুখারী বলেন, শোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা নোংরা মাছি হইয়া ইতিহাসের নর্দমায় মাথা ডুবায় ওরা, বুঝতে পারি। আরে ইতিহাস তো সত্য মিথ্যার, হক বাতিল সবকিছুর এক ভাগার, সাহাবায়ে কেরামের বিষয়ে ইতিহাসের আন্ধা গলিতে মাথা ডুবায় না, নোংরা মাসির মতো, বরং মৌমাছি হয়ে কোরআনের পাতা খোলো, বুঝাইতে পারেন, মৌমাছি হয়ে কোরআনের পাতা খোলো। দেখো কোরআনের পাতায় পাতায় উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন বলে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ ও সাহাবীদের প্রতি রাজি। এই জন্য আমরা সাহাবীদের বিষয়ে নোংরামাসি হব, নোংরামাসি হব। আর একটা কথা বলে শেষ করি, সামনে কি মাস আসতেছে? রমজান মাস, ইবাদত থেকে ভাগার মাস, না ইবাদত বেশি করার মাস। হাসা কথা কন, আমার বান শেষ, বুঝে এসে বলছি, রমজান মাস ইবাদত বেশি করার মাস না পলানোর মাস, আধা কইরা ভাগার মাস? কথা কন নাকি? পুরা ইবাদত করার মাস না আধা করার মাস? হ্যাঁ,
একটা উদাহরণ দিয়ে শেষ করি। এক ব্যক্তিকে বললে, রে ভাই তুমি কি এশার নামাজ মানো? সে বলল মানি। সে বলল, এক ব্যক্তি বলল এশার নামাজ চার রাকাত ফরজ। কয় রাকাত? মাগরিব এর ফরজ তিন রাকাত, এশার ফরজ আলাদা, মাগরিবের ফরজ আলাদা। এশার নামাজ চার, মাগরিবের নামাজ তিন, মাগরিবের নামাজের সময় আলাদা, এশার নামাজের সময় আলাদা। বুঝেছেন? আরেক ব্যক্তি বলতেছে, বললাম ভাই তুমি কি এশা মানো? সে বলল মানি। সে বলল, আমরা বললাম এশার ফরজ কয় রাকাত? সে বলল তিন রাকাত। কয় রাকাত? আমরা বললাম এশার ফরজ আবার কেমনে তিন রাকাত? বুঝো নাই, যেই নামাজটা সূর্য ডুবার সাথে সাথে পড়লে ছিল মাগরিব, এই নামাজটাই এক ঘন্টা পরে পড়লে হের নামি এশা। বুঝেছেন? বুঝেছেন? যেহেতু মাগরিব আর এশা একই নামাজ, শুধু সময় আলাদা, ডুবার সাথে সাথে পড়লে ছিল মাগরিব, এক ঘন্টা পরে পড়লে এশা। যেহেতু মাগরিব আর এশা একই নামাজ, শুধু নাম দুইটা, এই জন্য মাগরিব যেহেতু তিন রাকাত, এশার নামাজও তিন রাকাত। দলিল বুঝছেন? কথা বুঝছেন? এই দলিল শুই না, সাধারণ মানুষ কইব কি, দুই হুজুরে ঝগড়া লাগছে, এক হুজুরে কয় এশার ফরজ চার রাকাত, আর এক হুজুরে কয় এশার ফরজ তিন রাকাত। রাকাত সংখ্যা নিয়ে মতভেদ লাগছে। আসলে দেখি কতটুকু বুঝেন সোনার গায়ের মানুষ। আসলে কি এখানে আড়াই হাজারের মানুষ, এখানে কি রাকাত সংখ্যা নিয়ে মতভেদ, না এশার নামাজের অস্তিত্ব নিয়ে মতভেদ? বুঝাইতে পারতেছি? যেই হুজুরে কয় এশা চার রাকাত, এই হুজুরে এশার নামাজ মানে। বুঝতে পারতেছি? এই হুজুরে এশার নামাজ, এশার নামাজ। আর যেই হুজুরে কয় এশা তিন রাকাত, এই হুজুরে এশা মানে, এশা মানে। হ্যাঁ, শুধু কোন নামাজ মানে? মাশাআল্লাহ, তো জ্ঞানী মানুষ। কোন নামাজ মানে? শুধু মাগরিব নামাজ মানে, সে শুধু মাগরিব নামাজ মানে। তো এশার নামাজ মানার দাবি করে কেন করে? উম্মত এশা নামে একটা নামাজকে চিনে, এই জন্য এশা মানার দাবি করে। রাকাত সংখ্যার মতভেদ সামনে আইন না, সে যে এশার নামাজ মানে না এটা ঢাকতে থাকে। বুঝাতে পারতেছি? যদি এটা বুঝেন না, ওইটাও বুঝলো। জিজ্ঞেস করেন, বাবজান তুমি কি তারাবি মানো? মানি। জিজ্ঞেস করেন, তারাবি নামাজ কয় রাকাত? বলবে আট রাকাত। কয় রাকাত? যদি জিজ্ঞেস করেন তারাবি নামাজ আট রাকাত কেমনে, বোঝো নাই, যেই নামাজটা রমজান সারা পড়লে ছিল তাহাজ্জুদ, ওই নামাজটাই তো রমজানে ঢুকলে হয়ে যায় তারাবি। জীবনও শুনেন না, জীবনও শুনেন না, যেই নামাজটা রাতের শেষ ভাগে পড়লে ছিল তাহাজ্জুদ, এই নামাজটাই তো শুরু ভাগে পড়লে হয় তারাবি। শুনেন নাই মনে হয়, শুনেন নাই মনে হয়। যেহেতু যেহেতু নামাজ একটাই, আগে রমজান সারা পড়লে তাহাজ্জুদ, রমজানে ঢুকলে তারাবি, শেষ রাতে পড়লে তাহাজ্জুদ, শুরু ভাগে পড়লে তারাবি। যেহেতু নামাজ একটাই, এই জন্য তাহাজ্জুদ যেহেতু